আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা জানাবো এই যে বিজ্ঞপ্তি অর্থাৎ গণবিজ্ঞপ্তির সর্বশেষ খবর এবং প্রথমে জানাবো যে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে আবেদনকারীদের জন্যে একটা খবর যেটা অত্যন্ত জরুরি একটা খবর এই খবরটা বা এই বিষয়টা যদি আপনি না জানেন এই বিষয়টা যদি আপনি না করেন তাহলে আপনি যে আবেদনগুলো করেছেন সেগুলো সব কিছু বাতিল হয়ে যাবে এবং আপনি সুপারিশ অযোগ্য বলে গণ্য হবেন তাই অবশ্যই আপনারা এই বিষয়টি ভালো মতো শুনবেন এবং এই অনুযায়ী কাজটি করবেন তো বন্ধুরা এখানে দেখুন লিখে আছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই কার্যালয় হতে প্রকাশিত তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় যে সকল প্রার্থী সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে আবেদন করেছেন এবং করবেন তাদের নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণ সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত কম্পিউটার বা আইসিটি বিষয়ক সনদের স্ক্যান কপি আবশ্যিকভাবে আগামী ছয় মে দু হাজার একুশ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ইমেইলের যে কোনো একটিতে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আপনার যে সার্টিফিকেট অনুযায়ী আপনি আবেদন করেছেন নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী সেই নিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি আপনাকে ছয় তারিখে মে মাসের ছয় তারিখের মধ্যেই পাঠাতে হবে নিম্নে বর্ণিত দুইটি ইমেল অর্থাৎ এই যে অফিস অ্যাট দ্য রেট এন এ ডট গভ ডট বিডি অথবা এন দু হাজার পাঁচ অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম এই দুইটা ইমেলের মধ্যে আপনি যে কোনো একটা ইমেইলে পাঠাতে হবে এবং এই ছক অনুযায়ী প্রার্থীর রোল নম্বর প্রার্থীর নাম নিবন্ধন পরীক্ষায় পাশের সন এবং কম্পিউটার আইসিটি বিষয়ক ডিগ্রির নাম ও প্রতিষ্ঠানের নাম আর নির্ধারিত তারিখের মধ্যে সনদের স্ক্যান কপি ও শাকে চাহিত তথ্য প্রেরণে ব্যর্থ হলে প্রার্থীদের সুপারিশ প্রসেস করা সম্ভব হবে না এটা আমাদের সর্বশেষ গণবিজ্ঞপ্তির নিউজ আর এই গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের জন্য কিছু টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি এবং জানাবো সেই টিপসগুলো আপনি যদি আবেদন করেই থাকেন তাহলে আপনার আবেদনের একটা সয়েস অর্ডার আছে আপনি যে অ্যাপ্লিকেশান লগ ইন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনি দেখে নিতে পারেন এবং আমি আই বাটনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। যে আপনার যে চয়েস অর্ডার আছে সেখানে অ্যাপ্লিকেন্টস লগ ইনে ওখানে যাওয়ার পর আপনি চয়েস অর্ডারে গিয়ে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং আপনার ফোন নাম্বার দেন তাহলে আপনি সেখানে লগ ইন করতে পারবেন এবং সেই জায়গাতে গিয়ে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন জায়গায় আপনি চয়েস দেবেন এবং কোন জায়গায় চয়েস দিলে আপনার চাকরি হওয়াটা সম্ভাবনা বেশি থাকে তো এই জন্য আপনাকে কিছু করণীয় আছে সেটা হচ্ছে যে যেমন একটা থানা সদরে একটা সদরের প্রতিষ্ঠান যদি একটা থানাতে থাকে বিশটি এবং সদরে যদি থাকে পাঁচটি এবং সদরের বাইরে যদি পনেরোটি থাকে এই পনেরোটি কোন কোন জায়গায় আছে অর্থাৎ আপনার নাম্বার যদি থাকে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তাহলে আপনাকে অবশ্যই ভাবতে হবে সদর ছাড়া কারণ সদরের যেই প্রতিষ্ঠানগুলো এগুলো সবসময় অনেক ভালো প্রতিষ্ঠান এবং এগুলো সবসময় একটা প্রতিযোগিতায় আপনাকে পড়তে হতে পারে এই জন্য আপনাকে কি করতে হবে সদরের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে এবং যেগুলো প্রত্যন্ত অঞ্চলের সেইগুলোকে আপনাকে টার্গেট নিতে হবে যদি আপনার নাম্বারটা চল্লিশ থেকে ষাটের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই জায়গাগুলো বা ওই প্লেসগুলো যদি আপনি বেছে নেন তাহলে আপনার সেটা সুবিধা হবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং এটা করতে গিয়ে আপনাকে কি করতে হবে যে আপনার যদি চয়েস অর্ডারে যদি আপনি পরিবর্তন করতে হয় আপনি সেখানে চয়েস অর্ডার পরিবর্তন করবেন এবং চয়েস অর্ডার পরিবর্তন করে ঠিক এই থিসিস অনুযায়ী বা এই চিন্তাধারায় আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন কোন প্রতিষ্ঠানগুলো সদরে এবং কোন কোন প্রতিষ্ঠানগুলো বাইরে আছে কোনগুলোতে আপনার আবেদন পড়ার সম্ভাবনা কম থাকে আপনাকে সেগুলোই টার্গেট নিতে হবে তবে অবশ্যই হ্যাঁ আপনার পাশের প্রতিষ্ঠানগুলো আপনি অবশ্যই দিবেন আপনি যদি সদরেই বাস করেন তাহলে সদরেরগুলোকে অবশ্যই রাখবেন কেননা যদি কাছাকাছি হয় তাহলে অবশ্যই ভালো হয় যেহেতু এটা বেসরকারি শিক্ষক সেহেতু বুঝতেই পারছেন বাড়ি ভাড়া মাত্র এক হাজার এই জন্যই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এবং গণবিজ্ঞপ্তি নিয়ে আরও নতুন কোনো বিষয় যদি আসে এবং নতুন কোনো বিষয় যদি আমি আপনাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন পাই সেই ক্ষেত্রে আমি নতুন কোনো ভিডিও বানাবো সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ